8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস সারা বিশ্ব জুড়ে নারীদের প্রতি শ্রদ্ধা তাদের কাজের অবদানের স্বীকৃতি এবং ভালোবাসা প্রকাশ করে নারীদের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাফল্য অর্জনের উৎসব হিসেবে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস করোনা পরিস্থিতিতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শ্রমজীবী নারীদের বর্তমান আর্থসামাজিক অবস্থা মহামারীর এই সংকটের সময়ে দক্ষ নেতৃত্ব দিয়ে সমাজের মানুষের জন্য কাজ করেছেন এমনই একজন নারী আমি আমার নেতৃত্বে আমার সদস্য সকল ধরে লইয়া আমরা করছি আমরা সেক্রেটারি কেশিয়ার আমি সভাপ্রধান আমরা করোনাকালীন সময়ে আমাদের আমরা যত সদস্য আসলাম সবার কিছু টাকা ফান্ড জমা আছে 5 টাকা করে আমরা প্রতি মাসে সবাই জমা রাখি মিটিং এর সময় ওগুলা তুলিয়া আমরা সাবান স্যানিটাইজার এগুলা নিয়া মানুষের ঘরে ঘরে দিছি আমরা লিফলেট লইয়া গেছি তারারে বুঝাইছি তারারে লিফলেট দিছি ঘরে ঘরে 20 সেকেন্ড পরে পরে আর দোয়ার কথা এরপরে ঘরে ঘরে গিয়ে ওগুলা মানে আমরা তারারে বুঝাইছি তিন ফুট দূরত্ব থাকতো মাস্ক ব্যবহার করতো নারীরা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত কোনো না কোনো কাজে নিজেদের ব্যস্ত রাখেন বিভিন্ন কল কারখানা অফিস আদালত ও ব্যবসা প্রতিষ্ঠানে নারীদের একটি বিশাল অংশ নিজেদের দক্ষতায় কর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে নারীর অর্থনৈতিক উন্নয়ন তাদের ক্ষমতায়নের জন্য বড় ভূমিকা রাখতে পারে একটা নারী যদি এস্টাবলিশ হয় অর্থনৈতিকভাবে সফল হয় তখন তার সমাজে তার কথা সবাই শুনবে নেতৃত্ব তৈরি হবে পরিবারের অন্যরাও ওই নারীর কথা শুনবে অর্থাৎ কর্ণপাত করবে তাকে ইম্পর্টেন্সি দেবে নারীদের উপর হওয়া বৈষম্য নির্যাতনের বিরুদ্ধে করা প্রতিবাদে নারীদের জাগ্রত করাই নারী দিবস পালনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য নারী নির্যাতন প্রতিরোধ ও নারী পুরুষ সমতা প্রতিষ্ঠায় একজন পুরুষের দায়িত্ব বা করণীয় কি আন্তর্জাতিক নারী দিবস এবার বলা হয়েছে প্রতিবাদে যে নারী নেতৃত্ব কোভিড পরবর্তী জীবনে সাম্য আসবে ভবিষ্যৎ জীবনে আমরা একটা ছেলেকে দেই ফুটবল ক্রিকেট বল কিন্তু মেয়েটাকে দিয়ে হাঁড়ি পাতিল অর্থাৎ তাকে আমি মনের ভেতরেই ঢুকিয়ে দিই এরপরও আমরা এখন দেখছি বিভিন্নভাবে কিন্তু আমাদের পুরুষরা নারীদেরকে সহযোগিতা করছেন পুরুষ যদি নারীকে আমরা সহযোগিতা করতে পারি তাইলে এটা কিন্তু ছড়িয়ে পড়বে এক কথা হলো যে প্রথম পরিবারে তারপর পরিবার থেকে সমাজে এইভাবে সবার মধ্যে ছড়িয়ে পড়বে এবং এটা নারী ব্যক্তিগতভাবে লাভবান হবেন এবং আমাদের সমাজে লাভবান হবে সবচেয়ে বড় কথা আমাদের অর্থনৈতিক প্রবৃত্তি থেকে শুরু করে আমাদের রাষ্ট্র উপকৃত হবে পরিবার থেকেই নারীকে সম্মান ও আত্মমর্যাদা নিয়ে বেড়ে উঠতে সাহায্য করতে হবে যাতে সে আত্মনির্ভরশীল হতে পারে তাহলেই ঘটবে নারীর উন্নয়ন আর নারীর উন্নয়ন ঘটলেই ঘটবে পরিবার সমাজ জাতি তথা দেশের উন্নয়ন এই প্রত্যাশায় মোহাম্মদ কামরুজ্জামান মিঠু রেডিও পল্লিকণ্ঠ FM 99.2 মৌলভীবাজার